নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 25 জুলাই থেকে 31 জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসবে। দ্বাদশ রাশি চক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, আপনার রাশির অধিপতি হলো শনিদেব। শনিদেব এই সময় আপনার রাশির সাপেক্ষে আপনার দ্বাদশ গৃহ অর্থাৎ মকর রাশিতে গোচর করছে বক্রী অবস্থায়। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তবে আগামী 29 জুলাই দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে বক্রী হচ্ছে দেবগুরু বৃহস্পতি। রাহু এবং মঙ্গল একই সঙ্গে অবস্থান করছে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে মেষ রাশিতে, এবং কর্কট রাশিতে অবস্থান করছে রবিদেব এবং বুধ এই সপ্তাহে, এবং শুক্রদেব অবস্থান করছে মিথুন রাশিতে। তুলা রাশিতে কেতু গোচর করছে এই বিশেষ সপ্তাহে। চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে এই সপ্তাহে অবস্থান করছে বৃষ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে, সপ্তাহের মাঝামাঝি পঞ্চম এবং ষষ্ঠম গৃহে, এবং সপ্তাহের শেষে সপ্তম গৃহে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করছে। ঠিক এমনই গ্রহগত এবং চন্দ্রের গোচরগত অবস্থান অনুসারে আসুন দেখে নেওয়া যাক কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতকাদের ক্ষেত্রে তাই সপ্তাহের শুরুতেই বলবো, আপনারা অবশ্যই কর্ম সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা বাড়িয়ে দিন, এবং আপনারা এই বিশেষ সপ্তাহে যারা বয়স ঊর্ধ্ব অর্থাৎ 50-এর বেশি বয়স, তারা অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, কারণ হজমজনিত সমস্যায় ভোগাতে পারে, স্নায়ুতন্ত্রের সমস্যায় আপনারা ভুগতে পারেন। তাই নির্দিষ্ট রুটিন অনুযায়ী আপনারা না এগোতে পারলে শারীরিক সমস্যা আপনাকে ভোগাবে। সপ্তাহে আপনাদের দ্বিতীয় গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় গৃহেই অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, তাই স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটতে পারে, আর্থিক উপার্জনের সুযোগ আপনি পাবেন এবং প্রতিপত্তি বাড়বে। এই সপ্তাহে আপনারা অবশ্যই পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবেন, এবং আপনারা প্রয়োজনে বন্ধুবান্ধব এবং পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহে যারা অফিসে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে অবশ্যই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করুন, যারা রাজনীতি বা সমাজসেবা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো ফল আসবে। তথ্য প্রযুক্তিগত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন বা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে এই সপ্তাহে। সপ্তাহের শুরুতেই বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে গৃহ যানবাহন সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে। সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবারে আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, মানসিক অশান্তি থেকে দূরে না থাকলে সমস্যা বাড়বে, এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। সপ্তাহের মাঝামাঝি থেকে নতুন কিছু করার চিন্তাভাবনা করতে পারেন, নতুন কোনো পরিকল্পনা আপনি করতে পারেন যা অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কারোর সম্পর্কে আপনি খারাপ মনোভাব নেবেন না, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, অবশ্যই আপনিও ভালো ব্যবহার পাবেন। সপ্তাহের শেষের দিকে বেশ কিছু কথাবার্তাতে মানসিক কষ্ট পেতে পারেন, এবং তাতে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে। সপ্তাহের শেষে বাড়িতে কোনো বিষয়ে সুখের খবর আসতে পারে, এবং আপনারা অবশ্যই এগিয়ে যাবেন পজিটিভ চিন্তাভাবনা নিয়ে। তবে মানসিক দিক থেকে অনেকটা চঞ্চল থাকবেন, মনকে স্থির রাখুন, যোগা এবং মেডিটেশন করলে ভালো ফল আসবে আপনাদের। এই সপ্তাহে আপনারা প্রত্যহ 11 বার করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 25 জুলাই থেকে 31 জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ কুম্ভ রাশি জাতকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।